টাইলে ভালো করে গুড়ি করে এই আলু গ্রেডের উপরে দিয়ে লইছে সেই পর দিছি পেঁয়াজের ব্রেস্তা এই পর মু নুন এখন করতে রে নাফা আমি যদি বানাইতে লাগছে না আলু ভর্তা হে আবার বিয়েলে নাস্তা হয় কেমনে সন্ধ্যা হলে নাস্তা হয় কেমনে একটু কামড় খানতে এখন খারান কি হরে আলু ভর্তার মধ্যে কোনো সময় লেবুর রস দিয়েছেন মুই কিন্তু এর মধ্যে লেবুর রস দিছি হে পর বুঝতে যে কি বানাইতে লাগছে এটা ভালো করে মাইকা এক ময়দার ডোন হান বানামু থুকু এটা তো ময়দার ডোনা আলু ভর্তার ডোন এই পারলো পাউরুটি পাউরুটির চাইডের যে বাদামি অংশ হে কাট দিয়ে তার মানে এই লাল অংশটা কাটতে হলাম একটু ভালো ধানের লগে কাটমু আপনারা না চাইলে নাও কাটতে পারেন দোকানে গেলাম রুডি আনতে হেপার যাই দেখে এই সিকুন সিকুন রুডি ছাড়া আর কোনো রুডি দোকানে নাই কিন্তু এই নাস্তা বানাইতে যদি আপনারা কেউ জান হেলে অবশ্যই একটু মোড়া পরে রুডি আনবেন একটু সেপডা রুড়ি আনলে আপনাকে নাস্তাটা অনেক সুন্দর দেখাইবে দেখতে মোড়টাও কম সুন্দর দেখায় না হে পরও বিনাটা হ্যাঁ সাজেশন কয়জনে দিতে পারে এই পর যে আলু ভর্তাটা বানাইলাম হেড ডোডার মধ্যে একটু বানাইয়ে মোড়া যে দেখে বই সুই বানাইতাম হাই সুই নাহান একটু লম্বা হরিয়ে বানাইয়া হাই রুডির মধ্যে দিয়ে উপরিতে ভাজ দিয়ে এডারে মনে করেন চাইরো পাশ আটকাইয়ে দিতে হইবে আটকানোর সময় এক বুদ্ধি আপনারা কাজে খেলাইবেন যদি আপনার হাতের দ্বারে কোনো ময়দা টয়দা না থাকে পানি দিয়ে আটকাইবেন মোর এই জায়গায় ময়দা আসলে না হের ফলে পানি দিয়ে চাইরোকুল ভালো করে আটকাইয়া লইছি আর আপনার দ্বারে যদি ময়দা থাকে হেলে হেয়ে একটু নরম হরে গুলাইয়ে চাইরোকুল ভালো হরে আটকাইবেন যদি না আটকান হলে বাজার সময় কিন্তু আপনি সুন্দর থতমাগ তেল সিডিয়া তেল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই সময় ফারে বোলাইলেও কিন্তু বিশ্রাইয়ে পাইবেন না হ্যাঁ ফানে সাবধান করে দিলাম কিন্তু এই পরে ডিম ডিমবিং গেলাম ডিমের মধ্যে যে রাঙ্গা রাঙ্গা বাতি ঝলক মারছে এখন হইতেছে যে না আফায় মনে হয় সন্তান নাস্তাই বানাইবে এই ডিমের মধ্যে কতটু নুন আর কতটু চিনি দিয়ে ভালো হয়ে গোড়াইতে হবে ঘুরতে 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 যে সময় দেখবেন যে এর সময় একটু ফ্যানার না হান হয়েছে আরও বেশি জলকমলক মারতেছে ডিমের মধ্যে সেই সময় থামিয়ে যাইবেন মনে করবেন যে এখন এককাল চিনি টিনি ডিম টিম সকল মিল্লামিশে একাকা রয়ে গেছে এই পর আপনার পাউরুটি পাউরুটিগা এই ডিমের মধ্যে এককাল সুবাইয়া দেবেন ভালো হয়ে যায় সুপনি দিয়ে উড়াইয়া উড়ে লইয়ে যাইবেন বেডগ্রামের উপরে এই বেডগ্রামটা যে আমি বাসায় বানাইছিলাম মন হয় আগেও ভিডিওতে কইলাম আজকে ভিডিওতেও কইতে আসি সবগুলা একই নিয়মে বানাইয়ে লই লইবেন পর দৌড়াইয়ে যাইবেন চুলায় বাজতে চুলার উপরে দিবেন কড়ই গরম হইতে দিবেন তেল তেল গজেই গরম হয়ে যাইবে পর দিয়ে দিবেন এই পাউরুটির স্পেশাল নাস্তাটা অবশ্যই এই পর্যায়ে চুলা রাশ কিন্তু একেবারে লোতে রাখতে হইবে যদি চুলা রাস বাড়াই যেতেন হেলে কিন্তু একেবারে উফরিতে পুরীরা মেসমার হয়ে যাইবে মধ্যে কিন্তু কাঁচা থেকে যাইবে খাইতে পারবেন না আর এই সময় এক কথা কই আপনারা কিন্তু মোবাইল টোবাইল ধারে রাখবেন না কোনো কিছু বাজাবাজির সময় মোবাইল একশো গাছ দূরে রাখবেন কারণ কোনো মতে যদি ভুল ক্রমে যাইয়ে ঢুকতে পড়েন ফেসবুকে বা ইউটিউবে হেলে কিন্তু আপনার রান্দা বাড়া পুরীরা কৈরাঙ্গ হয়ে যাইবে হেপর কিন্তু খাইতে পারবেন না পর্যায়ে মন নাস্তা বাজার শেষ আমি একেবারে সুন্দর করে উড়ে রাখছি মোবাইলটাও দূরে রাখছিলাম এইরকম নাস্তা বানিয়ে আপনারা সসের লাগে খাইতে পারেন খুব মজা লাগবে